আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা এইচএসসি রেজাল্ট আপনাদের ফোনে এসএমএস এর মাধ্যমে হয়তো পেয়ে গেছেন, আর যারা এসএমএস এ পান নাই বা কোনো ক্রমে ফোন নাম্বারে আসে নাই এসএমএস, তো তারা কিভাবে অনলাইনে এসে রেজাল্টটা দেখে নেবেন, আমি এই জন্য ভিডিওটা আপনাদের জন্য করছি। তো কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে ব্রাউজারটি ওপেন করে অথবা আপনার ফোনে যেটা করতে হবে, xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রেস করতে হবে। ওয়েবসাইটটিতে ক্লিক করার পর দেখেন এখানে রেজাল্ট বাটনটা আছে, এখানে ক্লিক করবেন। তারপর এই পেজটা ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর আপনি এখানে রোল নাম্বার, তারপর আপনার বোর্ড, পাসিং ইয়ার আর রেজিস্ট্রেশন নাম্বারটা ফিল আপ করে ভেরিফিকেশন ক্যাপচাতে ফিল আপ করে আপনি ভিউ রেজাল্টে ক্লিক করে রেজাল্টটা পেয়ে যাবেন। তো আমি এগুলো ফিল আপ করি। যখন আপনার রোল গুলা ফিল আপ হয়ে যাবে তখন আপনি ভেরিফিকেশন কোডটা এখানে দিবেন 06783 দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অভিনন্দন আপনাকে জানাবে, আপনি নিচের যেই কলেজে চান্স পেয়েছেন সেটা শো করবে, কলেজ নাম থাকবে, আইএনএন থাকবে আপনাদের সামনে, এটা ভিজিবল হবে। আর আরেকটা কথা মাথায় রাখবেন যে নির্বাচিত শিক্ষার্থীদের অবশ্যই আপনার এই আপনি যদি প্রথম পর্যায়ে এই সিলেকশন করা কলেজে ভর্তি হতে চান তাহলে আপনাকে অবশ্যই 185 টাকা ফি প্রদান করতে হবে আগামীকাল থেকে, আগামীকাল 11 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। তো আগামীকাল 12টার পর থেকে আপনি ফিটা প্রদান করতে পারবেন। আর যারা মাইগ্রেশন করতে চাচ্ছেন, তাও মাইগ্রেশন যারা করতে চান, মাইগ্রেশন করতে হলে অবশ্যই আপনাকে 185 টাকা ফি দিয়ে আগে ভর্তিটা নিশ্চিত করা লাগবে, তারপরে আপনি মাইগ্রেশন করতে পারবেন। মাইগ্রেশন সিস্টেমটা হচ্ছে আপনার কলেজের উপরের দিকে, আপনার যদি আপনি 4 নাম্বার চয়েস কলেজে চান্স পেয়েছেন, আপনি যদি উপরের দিকে যেতে চান সেক্ষেত্রে যদি সিট ফাঁকা হয় তাহলে আপনাকে উপরের দিকে ট্রান্সফার করে দেওয়া হবে, নতুবা আপনি 4 নাম্বার যে কলেজে চান্স পেয়েছেন সেখানেই থাকবেন। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আমি মাইগ্রেশন কিভাবে করতে হয় সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।